দিল্লি নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে। আজ ইডির আবেদনের রায়, সিদ্ধান্ত জানাবে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। চাপ বাড়ছে কেষ্টর উপরে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ইডির তরফ থেকে আবেদন জানানো হয়েছে সিবিআই হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলকে তারা নিজেদের হেফাজতে চায়। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল সিবিআই তদন্তাধীন রয়েছেন, তিনি আসানসোলের জেল সংশোধনাগারে রয়েছেন। তার মধ্যেই হেফাজতে থাকাকালীনই ইডি তাকে গ্রেপ্তার করে। এবার দিল্লি নিয়ে যাওয়া হবে কিনা সেই বিষয়টা অবশ্যই নজর থাকছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি খবর পাওয়া যাচ্ছে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতের তরফ থেকে? কোনো খবর পাওয়া যাচ্ছে? শুনানি শুরু হয়েছে রায়দান পর্বের? দেখো, এখনো পর্যন্ত শুনানি শুরু হয়নি। এখানে ইডির যারা অফিসার তারা এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই ইডির আইনজীবীরা তারাও এসে পৌঁছবেন, এবং অনুব্রত মণ্ডলের তরফে যে আইনজীবীরা আছেন তারাও আসবেন। এবং তাদের যেটা এক্ষেত্রে স্পেসিফিক ভাবে বক্তব্য, যে রাতে সব রকম ভাবে সহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল, এই বক্তব্যই তুলে ধরবেন এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। কিন্তু অপরদিক থেকে ইডির সম্পূর্ণ বিরোধী তাদের অবস্থান, তাদের বক্তব্য যে অনুব্রত মণ্ডল কোনোভাবেই তিনি জেলের অভ্যন্তরে জেরাতে সহযোগিতা করছেন না। এবং যেহেতু রাউজ অ্যাভিনিউ কোর্টে জুরিসডিকশনেই এই যাবতীয় তদন্তের কেস চলছে, কয়লা পাচার গরু পাচারের কেস চলছে, ফলত সেক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে আসা অত্যন্ত জরুরি। এবং যেহেতু তিনি জেলের ভেতর থেকে বসে বিভিন্ন মানুষকে তিনি যোগাযোগ করছেন বলে অভিযোগ, এবং তিনি ইনফ্লুয়েন্স খাটাচ্ছেন বলে অভিযোগ, সেই কারণে কখনোই তাকে আসানসোলে রাখা এক্ষেত্রে তদন্তের সাপেক্ষে ঠিক হবে না বলে ইডির তরফ থেকে বক্তব্য। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই হিয়ারিং শুরু হবে, এবং তারপরে রাউজ অ্যাভিনিউ কোর্ট ঠিক করবে যে অনুব্রত মণ্ডলকে আদৌ দিল্লি নিয়ে আসা হবে কিনা। কিন্তু এর আগে আমরা যেটা দেখেছি যে সাইগাল হোসেনের ক্ষেত্রেও একইভাবে বারবার ধরে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন সাইগাল হোসেনের আইনজীবীরা। আদালতের শুনানি কলকাতা হাইকোর্ট থেকে পরবর্তী ক্ষেত্রে রাউজ অ্যাভিনিউ কোর্ট, রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে দিল্লি হাইকোর্ট, এবং তার পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে পৌঁছয়, কিন্তু কোথাওই শেষ পর্যন্ত সাইগাল হোসেন রক্ষা কবচ পাননি। ফলত একই সাবজেক্টের উপর দাঁড়িয়ে একই সওয়াল বা একই যুক্তিতে অনুব্রত মণ্ডলের দিল্লি আটকানো আদৌ ঠেকানো যাবে কিনা, তা নিয়ে বড় ছোট প্রশ্ন রয়েছে। ধন্যবাদ জ্যোতির্ময়।